আমি আর মাসি চলে এসেছি আজ চন্দ্রকেতুগড়। এটা হলো ঘনামিহিরের ঢিবি। আজ আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যে জায়গাটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে শুরু করে খ্রিস্টাব্দ দশম দ্বাদশ শতাব্দীর ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এখানকার প্রত্যেকটা জায়গার আনাচে কানাচে আকাশ বাতাস সবাই তারই গল্প আমাদের শুনিয়ে যাচ্ছে। আমি এসে গেছি উত্তর চব্বিশ পরগনা দেড়গঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপায়, যেখানে রয়েছে চন্দ্রকেতুগড়। কি শুনেই অবাক হয়ে গেলেন তো, উত্তর চব্বিশ পরগনা জেলায় এরকম একটি জায়গা যার হিস্টোরিক্যাল ভ্যালু এতটা। ইটকাট পাথরের মাঝে ইতিহাস ফিসফিস কথা কয়। হ্যাঁ ঠিকই, বাংলার মাটিকে আঁকড়ে এখনও রয়েছে ইতিহাসের গন্ধ। সেই ইতিহাসকেই তুলে আনতে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় তৈরি হয়েছে এক আধুনিক মিউজিয়াম। এই সংগ্রহশালায় যত্ন করে সাজানো রয়েছে চন্দ্রকেতুগড়ের প্রাচীন দলিল। বেড়াচাপা কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব, বাংলার ইতিহাসের এক প্রাচীন জনপদ, এখানেই চন্দ্রকেতুগড়। কথিত আছে চন্দ্রকেতু নামক এক রাজার গড় অর্থাৎ দুর্গ ছিল বলেই এই জায়গার নাম চন্দ্রকেতুগড়। এখানকার দর্শনীয় জায়গা হল ঘনামিহিরের ঢিবি। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শুঙ্গ কুষাণ গুপ্ত পাল সেন যুগের নিদর্শন এখানে পাওয়া গেছে। এখানে ঘুরতে এলে খাওয়া নিয়ে কোনো সমস্যা আশা করি কারোর হবে না। এখানে প্রচুর খাবারের দোকান আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি মিষ্টির দোকানে মিষ্টি খেতে। তো আমরা সেখান থেকে এখানকার কিছু তথ্য আমরা জেনে নিই। হ্যাঁ এখন আর হয় না, তাহলে যারা বাড়ি করে তাদের কি অবস্থা? আচ্ছা, তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে চন্দ্রকেতুগড়ে এখনও মাটির তলায় চাপা পড়ে আছে ঐতিহাসিক সম্পদ। অনুমান পেরিপ্লাস এবং টলেমি বর্ণিত গঙ্গারিডি এই বর্তমান চন্দ্রকেতুগড়। বঙ্গদেশে প্রসিদ্ধ মুসলিন কাপড় এখানকার বন্দর থেকেই পশ্চিমে রপ্তানি হতো। প্রত্নস্থলের মূল জায়গা থেকে পাঁচটি আলাদা কালচারের লেয়ারের সন্ধান এখান থেকে পাওয়া যায়। মাটি খুঁড়ে পাওয়া গেছিল পোড়ামাটির সামগ্রী, মুদ্রা, হাড়, হাতির দাঁতের বস্তু, কখনো কখনো মৃৎপাত্রের সঙ্গে মিলত মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নিদর্শনেরও। স্থানীয় বাসিন্দার ও ইতিহাসবিদ দিলীপ কুমার মৈতে ব্যক্তিগত উদ্যোগে প্রত্নতান্ত্রিক সামগ্রী সংরক্ষণ করতেন, নিজের বাড়িতেই তৈরি করেছিলেন সংগ্রহশালা। বামা মলে সরকারি সাহায্যের দাবি করলেও সাড়া মেলেনি। বর্তমান সরকারের আমলে তৈরি হয়ে গেছে সংগ্রহশালা। দেগঙ্গা পথসাথীর একাংশ নিয়েই তৈরি হয়েছে চন্দ্রকেতুগড়ের সংগ্রহশালা। দিলীপ কুমার মৈতে প্রয়াত হয়েছেন, তার কাজ সরকারের হাতে তুলে দিয়েছেন তার ছেলে। আমরা আছি এখন খনামিহিরের ঢিবিতে। খনা যে নামটি, এটা প্রত্যেকটা বাঙালির কাছে খুবই পরিচিত। খনার বচন যুগ যুগ ধরে প্রত্যেক বাঙালির সঙ্গে মিশে রয়েছে। বাস্তবে এই স্থানটি খনামিহিরের ঢিবি কিনা তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। উত্তর চব্বিশ পরগনা জেলার বেড়াচাপায় রয়েছে খনামিহিরের ঢিবি, আর চন্দ্রকেতুগড়ে তেমন কিছু এখন দেখা যায় না, তবে সংরক্ষিত এলাকাটি রয়েছে। দেগঙ্গা থানার অধীন ব্যস্ত মোড় বেড়াচাপা, সেখান থেকে দক্ষিণে বড়জোর এক কিলোমিটার এগোলেই চন্দ্রকেতুগড়। ফলকে লেখা ইতিহাস, ইতিহাস লেখা আছে মাটির নিচেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহালয়ের উদ্যোগে চন্দ্রকেতুগড়ে উৎখনন করা হয়েছিল ১৯৫৬-৫৭ এবং ১৯৬৬-৬৭ সালে, তবে সেটি আচমকা হয়নি। স্থানীয় বাসিন্দা তারকেশ্বর ঘোষের অনুরোধে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকে ১৯০৬ সালে এই জায়গাটি প্রথম পরিদর্শনে আসেন অ্যালবার্ট হেনরি লংহার্স। তার তিন বছর পর এখান থেকে পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে নিয়ে যান পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ১৯২২-২৩ সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাস্থলীয় সুপারিনটেনডেন্ট কে এন দীক্ষিত এই স্থান নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করেন। তারপর ১৯৫৫ সালে
চন্দ্রকেতুগড়ের উৎখনন হয় কে জি গোস্বামীর তত্ত্বাবধানে। উত্তর ভারতে মৌর্য যুগ শুরু হওয়ার আগের সময়ের মৃৎপাত্র পাওয়া যায় উৎখননে। 1960 সালে এখানে থেকে মৌর্য ও গুপ্ত যুগের বিপুল পরিমাণে মাটির তৈরি পুরা নিদর্শন উদ্ধার হয়। তারপরেও কিন্তু খনন হয়নি, কারণ 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই বিষয়টি মোটেও গুরুত্ব পায়নি। কোনো এক সময় এই স্থানটি ছিল গঙ্গা ও বিদ্যাধরী নদীর একটি বদ্বীপ, চন্দ্রকেতুগড় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। কালের নিয়মে মানচিত্র তার দিশা বদলেছে, কিন্তু মাটির তলায় চাপা পড়ে আছে এখনও ইতিহাস। 1326 বঙ্গাব্দে বুদ্ধদেব নামক রচনাবলী সমগ্রে রবীন্দ্রনাথ লিখেছেন, বৈদিক যুগ ও হিন্দু যুগের মধ্যে আচারে ও পূজাতন্ত্রে যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে তার মাঝখানে সন্ধিস্থল বৌদ্ধ যুগ। এই যুগে আর্য ও অনার্য এক গণ্ডির মধ্যে আসিয়া পড়িয়াছিল, ইহার ফলে উভয়ের মধ্যে আদান প্রদান ও রফা নিষ্পত্তির চেষ্টা হইতে থাকে। চন্দ্রকেতুগড়ের সভ্যতায় বৌদ্ধ ধর্মের প্রভাবই সবচেয়ে বেশি ছিল বলে জানিয়েছেন সেখানে টানা 6 বছর গবেষণা করা অধ্যাপক নমন আহুজা। চন্দ্রকেতুগড়ের টেরাকোটা জগৎ বিখ্যাত মান পেয়েছে, পৃথিবীর বিভিন্ন বড় বড় মিউজিয়ামে তার স্থান তৈরি হয়েছে। এখানে যে মিউজিয়ামটি রয়েছে তাতে যে পরিমাণ কালেকশন আছে তার থেকেও বেশি আমরা দেখতে পাব আমাদের বেহালাতে যে স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে সেখানে। একদিনের ভ্রমণের জন্য চন্দ্রকেতুগড় ভ্রমণ খুবই সুন্দর আর শিক্ষণীয় বটে। এবার বলি কিভাবে যাবেন। ট্রেনে করে যেতে গেলে আপনাকে শিয়ালদা দিয়ে হাসনাবাদ লোকাল ধরতে হবে, আর নামতে হবে হাড়ুয়া রোড স্টেশনে। স্টেশনের সামনে দিয়ে পেয়ে যাবেন প্রচুর অটো। তবে হ্যাঁ, এই জায়গাটা অতটা প্রচলিত নয় বলে এখানে টোটোকে ঠিকঠাক করে না বললে আপনাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না। আপনাকে বলতে হবে বেড়াচাপার মোড়ে নিয়ে যেতে, বেড়াচাপার মোড় থেকে 1 মিনিটের হাঁটা, তারপরেই আপনি পৌঁছে যাবেন খনামিহিরের ঢিবি। আর খনামিহিরের ঢিবি দেখা হয়ে গেলে আবার ফিরে আসবেন বেড়াচাপার মোড়ে। বেড়াচাপার মোড় থেকে অটো নিয়ে যেতে হবে মিউজিয়াম। মিউজিয়াম ঘোরা হয়ে গেলে আবার আপনাকে ফেরত আসতে হবে বেড়াচাপার মোড়ে। বেড়াচাপার মোড় থেকে অটো নিয়ে আপনাকে যেতে হবে চন্দ্রকেতুগড় গড় দেখার জন্য বা দুর্গ। যদিও সেখানে এখন কিছু নেই, কিন্তু ওইখান থেকেই মাটি খুঁড়ে পাওয়া গেছিল অনেক অনেক ঐতিহাসিক জিনিস। তো এই জায়গাটাতে অবশ্যই একবার যাবেন সাক্ষী হয়ে থাকতে ইতিহাসের। একটা কথা বলে রাখি, জায়গাটা গ্রাম, তাই যেখানে সেখানে কিন্তু আপনি সুলভ শৌচাগার পাবেন না। বেড়াচাপার মোড়ে পোস্ট অফিসগুলিতে আপনি সুলভ শৌচাগার পেয়ে যাবেন, যদিও বয়স্ক কিংবা বাচ্চা থাকলে এটির আপনার খুবই দরকার হবে। আর খাওয়া দাওয়া এখানে সব জায়গায় প্রচুর দোকান আছে, সব রকমের খাবার আপনি এখানে পেয়ে যাবেন। আরও কিছু ইনফরমেশান জানার থাকলে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই যথাযথ সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ একটা লাইক তো অবশ্যই করবেন। তাহলে সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের পায়ের তলায় সর্ষে।